আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফার্স্ট টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রিপন স্যার আরেকটা নতুন ভিডিওতে। আজকে আমাদের টপিকস তোমরা পিছনে দেখতে পাচ্ছ, 2x2 ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের সহজ কৌশল। এই প্রশ্নটা কখনো 4 মার্কসে আসবে না, 2 মার্কসে মাঝে মাঝে আসে, কিন্তু MCQ এবং ইউনিভার্সিটি অ্যাডমিশনে প্রায় প্রতি বছরই কোনো না কোনো একটা ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা আসে। তো আজকে আমরা একটু দেখব যে কত সহজে 10-15 সেকেন্ডের মধ্যে বা ম্যাক্সিমাম 20 সেকেন্ড হতে পারে এর মধ্যে আমরা একটা 2x2 ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারি। আচ্ছা শুরু করা যাক। প্রথমে দেখো একটা কোশ্চেন আমরা লিখেছি, যদি A=1, 2, 3, 4 একটা ম্যাট্রিক্স হয় তবে A ইনভার্স কত। এখানে ফার্স্ট ব্র্যাকেট দেখে ভয় পাও না, ম্যাট্রিক্সে আমরা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ক্লোজ করতে পারি, থার্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করতে পারি, ডাবল প্যারালাল লাইন দ্বারা ক্লোজ করতে পারি। আচ্ছা এখন প্রথম কথা হলো A ইনভার্স মানে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সটা নির্ণয়ের সূত্রটা আসলে কি। সূত্রটা হলো A ইনভার্স ইকুয়ালস টু 1/determinant of A দ্যাট ইজ DET of A অর্থাৎ এ নির্ণায়কের মান ইনটু অ্যাডজয়েন্ট অফ এ। এইটা হলো ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়ের সূত্র। আচ্ছা এইটা আমরা এখানে ইউজ করে ইনভার্স ম্যাট্রিক্সটা বের করতে পারবো। তো 3x3 হলে আমাকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার জন্যে সহগুণক বের করতে হবে, দ্যাট মিন্স কোফ্যাক্টর বের করতে হবে, তারপরে কোফ্যাক্টর দিয়ে একটা ম্যাট্রিক্স বের করতে হবে, তাকে ট্রান্সপোজ করতে হবে, তাইলে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাবো। তারপর ওটাকে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক দিয়ে ভাগ করলে আমরা ইনভার্স ম্যাট্রিক্সটা পাবো। এখন এই 2x2 এর জন্য এত কোনো কিছু করার দরকার নাই, দুইটা স্টেপ মনে রাখলেই চলবে। নাম্বার ওয়ান আমরা কি করব যে প্রধান কর্ণের, আমি লিখে দিচ্ছি একদম তারপর আপনারা করে দেখাচ্ছি, প্রধান কর্ণের ভুক্তিগুলির প্রধান কর্ণের ভুক্তিগুলির স্থান পরিবর্তন করতে হবে। 1 নম্বর স্টেপ অর্থাৎ এই যে প্রধান কর্ণটা, এটা জানি আমরা এই ম্যাট্রিক্সের 1, 4 এই কর্ণটা হলো প্রধান কর্ণ, আর এটাকে বলে সেকেন্ডারি কর্ণ, এটা প্রিন্সিপাল ডায়াগোনাল আর সেকেন্ডারি ডায়াগোনাল। আচ্ছা এখন এইটাকে স্থান পরিবর্তন বলতে এই যে ফোরটা এখানে বসে যাবে, 1টা 4-এর জায়গায় বসবে, যদি -4 থাকতো -6 উঠত, অর্থাৎ চিহ্ন সহ ভুক্তিগুলিকে নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করে দিব। আচ্ছা সেকেন্ড হলো কি, তাহলে এটাকে প্রিন্সিপাল ডায়াগোনাল বলে এটাকে আমরা বলতে সেকেন্ডারি ডায়াগোনাল বা সেকেন্ডারি কর্ণ বলতে পারো, সেকেন্ডারি কর্ণের ভুক্তিগুলির ভুক্তি বলতে আমরা এই যে মাঝখানে যে উপাদানগুলি এগুলোকে ভুক্তি বলে, এন্ট্রি বলে, উপাদান বলে, এলিমেন্ট বলে, যে কোনো কিছু বলতে পারো, তাইলে সেকেন্ডারি কর্ণের ভুক্তিগুলির সামনের চিহ্ন পরিবর্তন করতে হবে। কি লিখলাম, সামনের চিহ্ন পরিবর্তন করতে হবে। ফাইনালি 3 নম্বর স্টেপ, গঠিত ম্যাট্রিক্সকে তার নির্ণায়ক দিয়ে ভাগ, এই যে লিখে রাখছি ডিটারমিন্যান্ট অফ A, তাইলে তারপর 3 নম্বরে কী হবে, নির্ণায়ক দিয়ে ভাগ করতে হবে। তাইলে আমাদের কাঙ্ক্ষিত 2x2 ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সটা আমরা পেয়ে যাব। আচ্ছা তাইলে আমরা কয়টা স্টেপ বললাম, 3টা স্টেপ। নাম্বার 1, যে 2x2 ম্যাট্রিক্স দেওয়া থাকবে তার প্রিন্সিপাল ডায়াগোনাল অর্থাৎ প্রধান কর্ণের ভুক্তিগুলিকে চিহ্ন সহ স্থান পরিবর্তন করে দিব।
সেকেন্ড বললাম সেকেন্ডারি কর্ণগুলির ভুক্তিগুলির পজিশন স্থান ঠিক থাকবে, শুধু সামনের চিহ্নগুলি পরিবর্তন করতে হবে, মাইনাস থাকলে প্লাস দিব, প্লাস থাকলে মাইনাস দিব। ফাইনালি যেই 2x2 ম্যাট্রিক্স দেওয়া থাকবে তার নির্ণায়ক দিয়ে ওটাকে ভাগ করব। দেখো তাইলে এটা লাস্ট রাজশাহী ইউনিভার্সিটিতে 1819 সালে আসছে, এইটা আমরা একটু সলভ করতে চাই। এখন দেখো আমাদের এ কী ছিল, এ ছিল আমরা একটু লিখে নেই, এ ছিল আমাদের 1 2 3 4, 1 2 3 4, তাইলে এ ইনভার্স ইকুয়াল টু কি, দেখো তুমি 10-15 সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা বলে ফেলতে পারবা। তাইলে আমরা বললাম যে 1/ডিটারমিন্যান্ট অফ এ, এই 2/2 ডিটারমিন্যান্ট বের করার পদ্ধতি কি, এই ডান দিক থেকে প্রিন্সিপাল ডায়াগোনালের এন্ট্রিগুলির গুণফল 4 × 1 দ্যাট ইজ 4 মাইনাস 3 × 6, 4 − 6 দ্যাট ইজ −2, এই যে ডিটারমিন্যান্ট অফ এ কত, −2। এখন এটাকে কি বলছিলাম যে প্রিন্সিপাল ডায়াগোনালটার স্থান পরিবর্তন করতে হবে, তার মানে এই 1-এর জায়গায় কত বসবে, অবশ্যই 4 বসবে, আর এই 4-এর জায়গায় কত বসবে স্যার, অবশ্যই 1 বসবে। আর কি বললাম, এই যে সেকেন্ডারি কর্ণটা এটা সামনের চিহ্নগুলি চেঞ্জ করে দিব, তাহলে কি আছে, 2 আছে ইট উইল বি −2, 3 আছে ইট উইল বি −3, দিস ইজ দ্য অ্যান্সার। আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন যদি আর একটু কাজ করতে চাও যে অ্যান্সার এরকম নাও থাকতে পারে, যে এই যে 1/-2 আছে এটা দিয়ে সবগুলি এন্ট্রিকে গুণ করবা, এই 1/-2 মানে কি, সবগুলি এন্ট্রিকে −2 দিয়ে ডিভাইড করতে হবে। এখন চাইলে ডিভাইড করতে পারো, না করলে কোনো অসুবিধা নাই, যদি অপশন এটা থাকে আল্লাহর হাতে টিক দিয়ে দিবা শেষ। আর যদি দেখো যে এইখানে এই −2 নাই, তাহলে বুঝবা যে এই −2 দিয়ে সবগুলি এন্ট্রিকে ডিভাইড করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আশা করি সবাই বুঝতে পেরেছো। 2x2 ম্যাট্রিক্স দিয়ে তার যদি বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলে, তাহলে জাস্ট এই 3টা স্টেপ ফলো করবা, ইনশাল্লাহ সঠিক অ্যান্সারটা পেয়ে যাবা। আশা করি সবাই বুঝতে পেরেছো। আবার আগামী কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ আল্লাহ সবাইকে অনেক ভালো এবং অনেক সুস্থ রাখুক এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।